বনের পশু পাখিদের ধরে ধরে খেত। তাই বনের পশু পাখি সব সময় ভয়ে ভয়ে থাকত, কারোর মুখে কোনো হাসি ছিল না, সবাই মন মরা হয়ে চুপচাপ বসে থাকত আর মনে মনে মৃত্যুর প্রহর গুনত। না জানি বাঘ এসে কখন তাকে ধরে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। গান বন্ধ কর ভাই, এই বনে গান গাওয়া যায় না। কেন? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে রে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। সে আগের মতো গলা ছেড়ে গান গাইতে গাইতে লেজ নাড়াতে নাড়াতে নাচতে নাচতে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে দেখা হলো, এই জঙ্গলে গান ধরো না ভাই। কেন? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে খেয়ে ফেলবে। পরপর দুজনে একই কথা বলায় শিয়ালের মনে ধরল। সে একটু থেমে দেখল, সত্যি তো এই জঙ্গলে কোনো পশু লাফালাফি করে না, ঝাঁপাঝাঁপি করে না, পাখিরা গাছে ডালে বসে কিচিরমিচির করে না, গান গায় না, সবকিছুই কেমন শুনশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারল, নিশ্চয়ই এই জঙ্গলে অত্যাচারী বাঘ আছে। সে চিন্তা করল, অত্যাচারী এই বাঘকে কিভাবে সাজা দেওয়া যায়। হঠাৎ তার চোখে পড়ল সামনের একটা কূপের ওপর। কূপ দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। বলি, বাঘ কোথায় থাকে? কেন? আমি 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 তার কাছে একবার যাব। বলো কি, কাছে গেলেই তো তোমাকে খেয়ে ফেলবে। সেটা আমি না হয় দেখব। সামনের ওই ওই গোলপাতার মধ্যেই আছে বাঘ। আচ্ছা আচ্ছা। শিয়াল ধীরে ধীরে গোলপাতার ঝোপের কাছে গেল। ঝোপের কাছে গিয়ে রাস্তায় বসে হু হু করে কাঁদতে লাগলো। শিয়ালের কান্না শুনে বাঘ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। শিয়ালকে রাস্তায় বসে কাঁদতে দেখে হুঙ্কার ছেড়ে বলল, শিয়াল তোমার এত বড় সাহস, মামার বাড়ির সামনে কাঁদছ? কাঁদছি কাঁদছি কি আর সাধে মামা। এত কাঁদছ কেন? কাঁদছি তো তোমার দুঃখের কথা ভেবে। কি বলতে চাও তুমি, স্পষ্ট করে বলো। তুমি তুমি হলে কি আমাদের আমাদের রাজা, তুমি আমাদের রাজা, তুমি তুমি আমাদের খাও, যেমন খুশি তেমন করো, আমাদের আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু কে, কোথা থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে, এসে বলছে সেই এখন এই জঙ্গলের রাজা, এখন এখন থেকে সেই আমাদের ধরে ধরে খাবে। শুনে তো বাঘ রেগে মেকে একবারে একাকার। কোথায় সে বাঘ? আমার রাজ্যে এসে এত বড় কথা? সে তো জঙ্গলের মুখে এক কূপে বসে আছে। আচ্ছা আমি চলো দেখি। শিয়াল বাঘকে কূপের কাছে নিয়ে গেল। বাঘ চারদিকে তাকিয়ে, কই, আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় বাঘ? মামা সত্যি তুমি এখনো বোকাই থেকে গেলে, শত্রু কি কখনো সামনাসামনি দাঁড়িয়ে থাকে? তবে ওই তো ওই কূপের ভিতর লুকিয়ে আছে। বাঘ একলাফে চলে গেল কূপের কাছে। কূপটি ছিল অনেক গভীর এবং পানিতে ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো পানির নিচে। ওমা, শিয়ালের কথা তো একেবারে সত্যি, পানির নিচে দাঁড়িয়ে আছে মস্ত বড় এক বাঘ। পানির নিচে বাঘকে দেখে বাঘ তো একেবারে রেগে মেগে আগুন। কে তুমি? সাথে সাথে পানির নিচের বাঘটাও হুঙ্কার দিয়ে, কে তুমি, কে, এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক। সাথে সাথে পানির নিচের বাঘটাও, কে, এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক। বাঘ রাগে কাঁপতে লাগলো, নিজেকে আর সামলাতে পারল না। দাঁড়াও দেখাচ্ছি মজা, এই বলে কূপের মধ্যে দিল এক ঝাঁপ। কূপের ভেতরে আসলে কোনো বাঘ ছিল না, বাঘ কূপের পানিতে নিজের প্রতিবিম্বই দেখতে পাচ্ছিল। বোকা বাঘ কিছু বুঝতে না পেরে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং হাবুডুবু খেয়ে মারা গেল। জঙ্গলের পশু পাখিরা খুব খুশি হল, তাদের মনে আর কোনো ভয় রইল না, মহা আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো।